Happy birthday, Daddy, I love you. Happy birthday, Daddy, I love you. Are you all my personal dreams? ঢালিউড কিং শাকিব খান শুধু পর্দায় নয়, তিনি ব্যক্তি জীবনেও একজন সুপারস্টার। ব্যক্তি জীবনে ঘর সংসার তার স্থায়ী না হলেও সন্তানদের প্রতি একজন দায়িত্বশীল পিতার পরিচয় দিয়েছেন তিনি। বিশেষ করে বড় সন্তান আব্রাহামের পরে এবার শেজাদের প্রতি বিশেষ খেয়াল দিয়েছেন কিং খান। তবে নিজ বাড়িতে ছেলের জন্মদিন পালন করে যেন সন্তানের প্রতি আরো মায়ার বাঁধনে আটকে গেলেন তিনি। ছেলে শেজাদের মুক্তাঝরা হাসিতে এবার মুগ্ধ হয়েছেন কিং খান। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। জন্মের পরে বাবার আদর থেকে বঞ্চিত হলেও দিনে দিনে শাকিবের নয়নমণি হয়ে উঠেছে ছেলে শেজাদ খান বীর। বুবলির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বিচ্ছেদের ফলে ছেলেকে সর্বদা কাছে না পেলেও শেজাদের প্রতি অনেকটাই যত্নবান হয়ে উঠেছেন ঢাকাই সিনেমার এই সুপারস্টার। সকল ব্যস্ততা ফেলে এবার ছেলে শেজাদের জন্মদিন নিজ বাড়িতেই পালন করেছেন কিং খান। তবে কথাই বলে, কাছে থাকলে মায়া আর দূরে গেলে ছায়া, যার একটা বাস্তব সাক্ষী হতে যাচ্ছে বুবলির ছেলে শেজাদ খান বীর। গেল বছরে শাকিব জানিয়েছিলেন বুবলি তার সন্তান নিয়ে জোর করে শাকিবের বাড়িতে উঠে জন্মদিন পালন করেছে, যার ভিত্তিতে বুবলিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন শাকিব খান। কিন্তু অথচ সেই বুবলি আজ শাকিবের বাড়িতে শাশুড়ির সঙ্গে আনন্দমাখা মুহূর্ত শেয়ার করে, যার সবটাই সম্ভব হয়েছে শুধুমাত্র ছেলে শেজাদ খান বীরের জন্যই। এমনকি ছেলে বীর যতটাই নিকটবর্তী হচ্ছে ঠিক ততটাই হৃদয় গলছে কিং খানের। বিশেষ করে ছেলেকে নিয়ে ঘুমন্ত ছবি প্রকাশ করে সকলের প্রশংসা কুড়িয়েছেন শাকিব খান। এদিকে শাকিবের বাড়িতে বুবলির এই যাতায়াতে কেউ বলছে পুরনো সম্পর্কই নতুন করে ঝালাই করছেন বুবলি, যে কারণে আব্রাহাম খান জয়কে ভুলে বীরকে নিয়ে ব্যস্ত হয়েছেন শাকিব খান। তবে বাস্তব অর্থে একজন বাবা নিশ্চয়ই তার দুই সন্তানকে সমান ভালোবাসেন, হয়তো আব্রাহাম দূরে থাকার কারণে ছোট ছেলে শেজাদের প্রতি ভালোবাসা উজাড় করেছেন কিং খান। বিশেষ করে বীরের এই হাসির প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন শাকিব খান। তবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।